ভারতের আজমির শরীফে অবস্থিত খাজা মৈনুদ্দিন চিস্তি এর ঐতিহাসিক দরগাকে হিন্দু মন্দির বলে দাবি করেছে উগ্র হিন্দুবাদীরা শিবসেনা হিন্দুস্তান নামে এক হিন্দুবাদী সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি খাজা গরিব নেওয়াজের দরগাকে মন্দির দাবি করা হয় ওই ঘটনা প্রকাশ্যে আসার পর সেখানে করা পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনটি এক বিবৃতিতে দরগা ভেঙে ফেলে সেখানে মন্দির তৈরি করা উচিত বলে মন্তব্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রান্ত এক ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ওই ঘটনার পরে এ দরগাহের খাদেম ও সেখানকার ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে শিবসেনা হিন্দুস্তান সংগঠনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে ভারতের আজমির শরীফে অবস্থিত খাজা গরিব নেওয়াজের দরগা গত আটশো বছর ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছেই শ্রদ্ধার স্থান বলে বিবেচিত হয়ে আসছে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে দারুল উলুম মুহতামিম মাওলানা মাসরুর আহমেদ বলেন হাজার বছরের পুরনো আজমির শরীফ দরগার সম্পর্কে এক হিন্দুত্ববাদী সংগঠন এই প্রথম এ ধরনের দাবি করেছে এর আগে তাজমহল সম্পর্কেও তারা এরকম দাবি করেছিল যে সেখানে মন্দির আছে সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের আবেদন যেন এ ধরনের সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং তাদেরকে নিষিদ্ধ করা হয় জামিউল মারিফ দেওবন্দের চেয়ারম্যান মুফতি আহমেদ বলেন আমাদের প্রধানমন্ত্রী সকলের সঙ্গে সবার উন্নয়নের কথা বলে সরকার গঠন করেছেন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে আমাদের এবং আমাদের মুসলিম সংস্থার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে সেজন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে এ ধরনের সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এদিকে ওই ঘটনার পরে দর্গা কমিটির আবেদনে সংশ্লিষ্ট এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা সহ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পুলিশ এ ব্যাপারে বিতর্কিত ভিডিও সহ একটি মোবাইল বাজেয়াপ্ত করে তদন্তের জন্য পাঠিয়েছে আমাদের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন